1998 সালে বাংলাদেশের টাঙ্গাইল থেকে মোহাম্মদ শিহাবুদ্দিন, তার স্ত্রী এবং দু কন্যা যুক্তরাষ্ট্রের প্রবাসী হন। বসতি গড়েন নিউ ইয়র্ক সিটির কুইন্সের জামাইকায়। প্রবাস জীবনের প্রথম থেকেই বাড়ির আঙিনায় তারা কম বেশি ফসল উৎপাদনের চর্চায় যুক্ত ছিলেন। এবার তাদের আঙিনার কৃষিটি বেশ সমৃদ্ধ হয়েছে। ফসলে ফসলে আঙিনার চারপাশে সৃষ্টি হয়েছে একটি ফসলি বেষ্টনী। প্রবাসী বাঙালি এই দম্পতি বলছেন, কৃষি উপকরণ প্রাপ্তি সহজলভ্য হওয়ায় দেশ বিদেশে সব ধরনের ফসল উৎপাদন করা এখন সম্ভব হয়। বাজারে একজাতীয় মুখী কচু পাওয়া যায়, এটাকে মুখী কচু বলে। ওইটা আপনার বাজার থেকে কিনে ওইটা সরাসরি মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়। মূলত এটা ওই একজাতীয় সয়েল মাটি পাওয়া যায় কিনতে। আমরা হোম ডেপো থেকে কিনি সাধারণত। ওগুলা সাধারণ মাটির সাথে মিক্স করে তারপরে এইগুলো মাটির মধ্যে পুঁতে দিলে এগুলো আপনি আপনি জ্বালায়। তো এগুলোর যত্ন হিসাবে ওই পানি দিতে হয় এবং ওই যে একটা একটু হয়ে যায় তিনটার বেশি হইলে পরে আমরা কাইতে ওগুলা খাই আর কি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই নিয়েই খাই আর কি। কচু, শিম, শসা, মরিচ, মিষ্টি কুমড়া সহ নানা রকমের বাংলাদেশি সবজি উৎপাদন হচ্ছে এখানে, যা ভিনদেশি প্রবাসীদের কাছেও দারুণ আকর্ষণীয়। এই যে আমার পাশে অনেক গাইজ আছে, মেক্সিকান আছে, আফ্রিকান আছে, ওনারা আমার বাগান দেখে ওই যে পাশে এসে দাঁড়ায়, আবার সিম চেয়ে নিয়ে যায়, শসা চাই, টমেটো চাই, মানে ওরা ওনারাও ভালো ইয়ে করে। ওরা বলে যে তোদের বাগান খুব দেখতে ভালো লাগে। অনেক মানুষ এসে এসে দাঁড়ায় দাঁড়ায় দেখে আমার বাগান, আমারও ভালো লাগে, ওদেরও ভালো লাগে, আর ওদের আমার ওই সবজি টবজি ওরা মাঝে মাঝে চাইয়ে চেয়ে নিয়ে যায় আমার কাছ থেকে। তাদের দাবি, ভরপুর এই সবুজের মাছ থেকেই তারা উপলব্ধি করেন দেশ এবং দেশীয় ফসলের ঘ্রাণ। আজ এ পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে অন্য কোনো সাত কৃষিতে এবং প্রবাসী বাগানের আগিনা কৃষিতে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।